আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি ভোকেশনাল 2021 সংশোধনকারী পরীক্ষার্থী রয়েছো, তোমাদের উইবিং এক দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, তোমরা যারা এসএসসি ভোকেশনাল 2021 অংশগ্রহণকারী পরীক্ষার্থী রয়েছো, তোমাদের 11তম সপ্তাহের উইবিং এক দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এবং তোমাদের কি অ্যাসাইনমেন্টের যে কি কি নির্দেশনা দেওয়া রয়েছে, তাহলে চলো আর দেরি না করে দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছ, তোমাদের শ্রেণী হলো দশম এবং তোমাদের বিষয় হলো উইবিং এক দ্বিতীয় পত্র। এছাড়া তোমাদের বিষয় কোড দেওয়া রয়েছে 9530 এবং তোমাদের স্তর হলো এসএসসি ভোকেশনাল। তো এছাড়া শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্টের নম্বর হলো 8, ক্রমিক নং যেটা বলা হয়, যেহেতু এর পূর্বে আরও 7টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তাই তোমাদের এই উক্ত অ্যাসাইনমেন্টের ক্রমিক সংখ্যা হলো 7। এছাড়া দেখতে পাচ্ছ, তোমাদের এখানে এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে সেকশনাল ওয়ার্পিং। এবং দেখতে পাচ্ছ এখানে তিনটা নির্দেশনা দেওয়া রয়েছে যা তোমাদের সমাধান তৈরি করতে হবে। এবং তোমাদের প্রথম নির্দেশনা হলো যে সাইজিং এর উদ্দেশ্য ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয়ত হলো ববিন ওয়াইন্ডিং স্পিনার্স ববিন বা ইউনিভার্স বিম ব্যাখ্যা করতে হবে। এবং সর্বশেষ তিন নাম্বার যেটা, সেটা হলো সেকশনাল ওয়ার্পিং এর জন্য ক্লিপ সাজানো বর্ণনা করতে হবে। তো এই ছিল শিক্ষার্থীরা তোমাদের তিনটে নির্দেশনা যা তোমাদের সমাধান করতে হবে। এবং তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ তোমাদের তিনটে নির্দেশক দেওয়া রয়েছে যা তোমাদের মেনে তোমাদের উত্তরপত্র তৈরি করতে হবে। আমরা তোমাদের প্রতিবারের ন্যায় তোমাদের এই নির্দেশকগুলো মেনেই তোমাদের জন্য একটি সঠিক এবং নির্ভুল নমুনা উত্তরপত্র তৈরি করেছি, যা তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 4 করে নম্বর বরাদ্দ করা রয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছ নম্বরের ব্যক্তি বা তোমাদের যে অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন পদ্ধতি, সেটা তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা, আমি প্রত্যেক অ্যাসাইনমেন্টের সমাধানের পূর্বেই তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম বলে দিই, তো এবারও তার ব্যতিক্রম নয়। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে যে সাইজিং এর সেকশনাল ওয়ার্পিং এর জন্য ক্রিল সাজানো ব্যাখ্যাকরণ। আমি আবার বলছি, তোমাদের উইবিং এক দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সাইজিং এর সেকশনাল ওয়ার্পিং এর জন্য স্ক্রিল সাজানোর ব্যাখ্যাকরণ। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের উইবিং এক অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজসমূহ বা প্রশ্নপত্রসমূহ। তাহলে চলো আর দেরি না করে, তোমাদের জন্য যে আমরা একটি নির্ভুল নমুনা উত্তরপত্র তৈরি করেছি, আমরা উক্ত উত্তরপত্রে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। তোমরা দেখতে পাচ্ছ, তো আমাদের প্রথম নির্দেশনা দেওয়া ছিল যে সাইজিংয়ের উদ্দেশ্য। তো এখানে আমরা সুন্দরভাবে তোমাদের উত্তরপত্রটি তুলে ধরেছি, আশা করি তোমরা বুঝতে পারতেছ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেক সপ্তাহের এবং প্রত্যেক বিষয় অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভর সমাধানগুলো আমরা খুব কষ্ট ও মেহনত করে তোমাদের জন্য তৈরি করে থাকি। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে এবং তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো তৈরি করতে আমাদের আগ্রহ যোগায়। তাই শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং সাথে থাকা বেল বাটনটি অন করতে বলবে না, কেননা বেল বাটন অন করলে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলি যখন আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। তো শিক্ষার্থীরা, আর দেরি না করে এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাও। তো এখানে দেখতে পাচ্ছ, প্রথম নির্দেশনার উত্তর আমরা দিয়েছি যে সাইজিংয়ের উদ্দেশ্য। এক নম্বরে আমরা এখানে ক্রমিক আকারে দিয়েছি যাতে তোমাদের উত্তরপত্রটি সুন্দর হয়। তো এখানে এক নম্বর হলো টানা সুতার ঘর্ষণজনিত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, 2, টানা সুতাকে কোমল মসৃণ ও উজ্জ্বল করা, 3, টানা সুতার বাইরের দিকে বেরিয়ে থাকা ভাসমান আঁশগুলো সুতার পৃষ্ঠে লাগিয়ে দিয়ে সুতাকে মসৃণ করা ও শক্তি বৃদ্ধি করা, 4, দুর্বল ও কম শক্তিসম্পন্ন সুতাকে ব্যবহার উপযোগী করা, 5, সুতার ওপর প্রতিরোধকারী পাতলা আবরণ দেওয়া, 6, সুতার শক্তি বৃদ্ধি করা, 7, সুতার ওজন বৃদ্ধি করা, 8, পলিস্টার মিশ্রিত সুতার যে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয় তা হ্রাস করা। তো শিক্ষার্থীরা, এতটুকুই ছিল তোমাদের প্রথম নির্দেশনার উত্তর। এখন আমরা চলে যাব দ্বিতীয় নির্দেশনায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দ্বিতীয় নির্দেশনা চলে এসেছি এবং আমাদের দ্বিতীয় নির্দেশনা দেওয়া ছিল যে ববিন ওয়াইন্ডিং স্পিনার্স ববিন উইভার্স বিম। তো এইখানে দেখতে পাচ্ছ আমরা এখানে তিনটাই আমরা সুন্দরভাবে সংজ্ঞা সহ তুলে ধরেছি যাতে তোমাদের উত্তরপত্রটি তৈরি হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সমাধান কিন্তু আমরা খুব কষ্ট করে তোমাদের পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের উত্তরপত্রটি সঠিক হয়। তাই শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে তোমাদের উত্তরপত্র তৈরি করো এবং এতেই তোমাদের উত্তরপত্র সঠিক এবং নির্ভুল হবে এবং এতে করে আমাদের কষ্টের সার্থকতা। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। এবং শিক্ষার্থীরা, তোমাদের যদি
যদি কোনো মন্তব্য থাকে বা বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিও কমেন্টে জানাতে পারো। এছাড়া আমাদের ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপে লিংক আছে, তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে আলোচনা করতে পারো বা প্রশ্ন করতে পারো। উক্ত গ্রুপে তোমাদের মতো আরও স্টুডেন্টরা রয়েছে, তোমরা তাদের সাথে আলোচনা করতে পারবে, তাই তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে নিও ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কের মাধ্যমে। তো এখানে আমরা দ্বিতীয়ত নির্দেশনার প্রথম হলো যে ববিন ওয়াইন্ডিং। তো এটা বলতে বোঝা যায় সাইজিং করা হ্যাক সুতাকে সেকশনাল ওয়ার্পিং করার জন্য ফ্লাগ ববিনে জড়ানো হয়। তো এই ছিল তোমাদের ববিন ওয়াইন্ডিং ব্যাখ্যা। তারপর হলো দ্বিতীয় নাম্বার স্পিনার্স ববিন। স্পিনিং বিভাগ হতে প্রাপ্ত রিং ববিনকে সাধারণত স্পিনারস ববিন বলা হয়। এবং সর্বশেষ তিন নাম্বার যেটা সেটা হলো কুইভার্স বিম। গ্রাম থেকে সুতার সংখ্যা অনুযায়ী সম্পূর্ণ সুতার সারিকে একটি বিমে জড়ানো হয় যা পরবর্তী উইভার্স বিম করার তাতে উঠানো হয়ে থাকে। তো এই ছিল তোমাদের দ্বিতীয় নির্দেশনার সম্পূর্ণ সমাধান। আমরা এখন চলে যাব সর্বশেষ নির্দেশনা, যে তৃতীয় নাম্বার সেটাই। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সর্বশেষ নির্দেশনা দেওয়া ছিল যে সেকশনাল ওয়ার্পিংয়ের জন্য স্কিল সাজানো। তো এখানে কীভাবে স্কিল সাজানো হয় তার সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা এখানে সুন্দরভাবে তুলে ধরেছি, আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখতেছ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং সাথে থাকা বেল বাটনটি অন করতে ভুলবে না। এবং শিক্ষার্থীরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো বা অ্যাসাইনমেন্টের সমাধানগুলো বেশি বেশি শেয়ার করবে, এতে করে তোমাদের মাধ্যমে তোমাদের বন্ধুদের এই নির্ভুল উত্তরের মাধ্যমে একটু হলেও উপকারে আসতে পারে। তাই অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবে, কেননা আমাদের এই চ্যানেলে সকল শ্রেণী অ্যাসাইনমেন্টের নির্ভুল সমাধানগুলো আপলোড করা হয়ে থাকে। তাই শিক্ষার্থীরা আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো এখানে তিন নম্বরের উত্তরে রয়েছে যে টানা করার জন্য কাপড়কে দৈর্ঘ্য, প্রস্থ ও ইঞ্চি প্রতি সুতার সংখ্যা এবং সুতার পরিমাণ নির্ণয় করার পর ওই সুতাকে ফ্লাঞ্জ ববিনে জড়িয়ে নিতে হয়। সুতা জড়ানোর ববিন সমূহ স্কিলের ফাঁকে সল্লা বা কাঠি পরে স্কিলে সাজিয়ে নিতে হয়। কাঠ দিয়ে তৈরি স্কিলের গঠন প্রণালী কয়েক প্রকার হয়ে থাকে। স্কিলের কাজ শুধু টানা প্রস্তুতের জন্য সুতা জড়ানো ববিন সমূহ এমনভাবে সাজিয়ে নির্ধারিত নিয়মে সেকশনাল ওয়ার্পিং সমাপ্ত করা। স্কিলের মধ্যে পরিমাণ মতো ববিন সমূহ এমনভাবে সাজানো হয় যেন সুতা খুলে আসার সময় সব ববিন একই দিকে ঘুরতে থাকে এবং সুতার প্রাপ্ত সকল একই নিয়মে এই দিক থেকে বের হতে থাকে। পাশাপাশি দুইটি সুতা একই অপরটির বিপরীত দিকে বের হয়, তবে উভয়টি একত্রে জড়িয়ে কাজে ধারাবাহিকতা ব্যবহৃত হয়। কাজে এ ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। কাপড়ের ইঞ্চি প্রতি টানা সুতার সংখ্যা সাজালে নিয়ে কাজের সুবিধা হয়, তাতে ববিন থেকে সুতার প্রাপ্ত কেটে দিয়ে সেলেটের চোখ ও ফাঁকের ধারাবাহিকতা গেঁথে নিয়ে সকল সুতার মাথা একত্র করে গিট দিয়ে টানা সেকশনাল করে ড্রামে জড়ানো হয়ে থাকে। তাই শিক্ষার্থী বন্ধুরা, এই এতটুকুই ছিল তোমাদের সর্বশেষ তৃতীয় নির্দেশনা অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছ। যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং অতি উত্তম নাম্বার পাওয়ার যোগ্য হবে। এবং শিক্ষার্থীরা তোমাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু অ্যাসাইনমেন্টের সমাধানগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদের কী বিষয়ে অ্যাসাইনমেন্টের সমাধান প্রয়োজন বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিও কমেন্টে জানাতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে আমাদের প্রশ্ন বা আলোচনা করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো অ্যাসাইনমেন্টের সমাধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে, এতে করে তোমাদের বন্ধুদের একটু হলেও উপকার আসতে পারে। এবং শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।